মাদারীপুরে রাজুর উপজেলা দুইটি গ্রামের অর্ধশত পরিবার মাথার পরিত্যক্ত চুল বেছে স্বাবলম্বী। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করে প্রতি মাসে আয় করছে 6 থেকে 8 হাজার টাকা। প্রতিদিন বিকেল হলে এক জায়গায় বসে কেউ বা আবার একা, আবার কেউ দল বেঁধে চুলগুলো বেঁচে থাকেন এখানকার নারী সদস্যরা। ঘটনাটি মাদারীপুর জেলার রাজুর উপজেলা মজুদারকান্দি মধ্যপাড়া ও টেকারহাট ঘোষালকান্দি এলাকার প্রায় অর্ধশত নারী সদস্য এই চুল বাছার কাজের সাথে জড়িত। মাথা আসরানোর পর নারীদের পরিত্যক্ত চুলগুলো গ্রামে ফেরিওয়ালারা এসে সংগ্রহ করে 5 থেকে 6 হাজার টাকা প্রতি কেজি দামে মহাজনের কাছে বিক্রি করে। মহাজন প্রতি 100 গ্রাম চুল ছাড়ানোর জন্য 30 থেকে 40 টাকা পর্যন্ত এখানকার নারী সদস্যদেরকে দিয়ে থাকেন। চুল বাঁচার টাকা আছে আমাদের, একজনে আইন গেছে, আমরা তো বিকেল বেলা আমরা ঘোরাফেরা করি, টিভি দেখি, এই জন্য এই কাজটা আমরা করি, একজনের মাধ্যমে এই কাজটা আমরা শুরু করছি, যাতে সংসারে 2-1 টাকা ইনকাম করে আমরা আয় উন্নত করতে পারি। পোলাপান আছে, স্কুলে যাই, এই মার কাছে তো বেশিরভাগ টাকা পয়সা চাই, এই জন্য কের আশায় থাকা লাগে না, এই টাকা দিয়ে পোলাপান দিয়ে স্কুলের খরচা চালাই, তারপর খাতা লাগলে খাতা কিনে দেই, কলম চাইলে কলম কিনে দেই, স্কুলে যাওয়ার সময় পোলাপানে টাকা চাইলে খরচা দেয়, এই আমাদের একটা ইনকামের চুল ছাড়াই, চুল ছাড়াইয়ে যে টাকা পাই আমার সংসারে ভালোই চলকে যায়, এই টাকায় পোলাপানের খরচ চলে, সংসার চলে। আমার সংসারে অনেক অভাব অনটন ছিল, কিন্তু আমার স্বামীও অসুস্থ ছিল, কিন্তু আমার টাকা কামাই করার মতন কোনো লোক ছিল না, তাই আমি এই চুলের কাজ পাইয়ে আমি কিছু টাকা উপার্জন করি, তাই দিয়ে আমার সংসার ভালোই চলে। তো আমি একটু এখন দরিদ্র মুক্ত হয়েছি, কিন্তু সামনে চাই যে আরো একটু ভালো হইতে। আমার স্বামী একা কাজ করে, আমার 2টা সন্তান, মেয়ে বড় মেয়ে 5 পাস করাইয়ে মহিলা মাদ্রাসায় ভর্তি করছি, তার অনেক বিভিন্ন রকমের খরচ লাগে, আমি এই চুলের কাজ পাইয়ে আমার এখন একটু সুযোগ সুবিধা আমি হয়েছি, এখন আল্লাহ দরুনে আমি অনেক ভালো আছি, সামনে আল্লাহ যদি আরো ভালো করে তাও আশা আছে। আমি প্রতিদিন চুল ছাড়াই এই জায়গায় মহিলা যদি প্রতিদিন চুল ছাড়াই, একজনকে 200-300 করে দেই, কারোর ভালো হলে দেই, কারোর ভালো না হলে আবার ফের কালকে দেই, 35 টাকা শো দেই, প্রতিদিন আসি, পার ডে প্রতিদিন আসি আমি রাধাগঞ্জ থেকে। প্রতি মাসে আমার খালা বোন দে চুল ছাড়াই, তো মাসে ওনাদের 5,000-8,000 হয়, 5,000 হয় এরকম হয় দিই, দোকানের মাল সামানা ফাকার্গ দিই, চুলের বদল মাল দেয়, এই যে চুলটা ওরা নিয়ে আসে, ওরা ওদের সাথে আমরা আমি আমি আবার কিনি, কিনি টিনি আবার আমি এই জায়গাতে ছাড়াতে আসি প্রতিদিন, এই প্রতিদিন ছাড়াই নিয়ে যাই। আবার আমার কারখানা আছে, কারখানায় কি ফেলি, আমার মিস্ত্রি আছে সাইজ করা, মিস্ত্রিতে সাইজ করে দিয়ে আমি ঢাকা উত্তরা বেঁচে আসি, উত্তরা বেঁচে আসি সাইনাতে কাছে, সাইনাতে কাছে বেঁচে আসি। পরিত্যক্ত চুল, যে চুলগুলো বিদেশি উদ্যোক্তারা আমাদের এই দেশেরই লোকদেরকে নিয়ে এই যে চুলগুলা, এই চুলগুলাকে বেছে লম্বা করে টান করে এটা তারা এই আমাদের এলাকা, যেমন 2-3টা এলাকা আছে মরুন্দার গান্ধী মধ্যপাড়া এবং টেকারহাটে 2টা জায়গায়, এখানে মহিলারা এবং অসহায় মহিলারা পাশাপাশি আমাদের যেমন ওই স্কুলে পড়া ছাত্রীরা, তারা এই চুল বাঁচার সাথে জড়িত রোজগার করে এবং সেই রোজগারে তাদের পরিবারের পরিজন নিয়ে যেমন স্বাবলম্বী হওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। এই জন্য আমি এই উদ্যোক্তা তারাই এর সাথে জড়িত, এই চুল চুলের এই পরিত্যক্ত চুল নিয়ে যারা বিদেশে রপ্তানি করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, পাশাপাশি আমাদের এই পৌরসভার মধ্যে যারা এই অসহায় মহিলারা মা বোনরা তার দ্বারা এই কাজগুলো করে, তাদের যদি আমাদের পৌরসভা থেকে কোনো সহযোগিতা প্রয়োজন হয় তা আমি পৌরসভা থেকে সহযোগিতা করবো।